আসসালামু আলাইকুম। মানুষ স্বপ্ন দেখে এবং মানুষ স্বপ্ন দেখায় এবং স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। ঠিক তেমনি জাকের পার্টি 18 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে 18 কোটি মানুষের অধিকার ফিরিয়ে দিবে, 18 কোটি মানুষের সুখ দুঃখের ভাগিদার হবে জাকের পার্টি। তো হঠাৎ করে নির্বাচনে এসে জাকের পার্টি নির্বাচন থেকে সরে গেল। আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছেন জাকের পার্টির প্রার্থী আলহাজ মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই, ঢাকা নয় আসন থেকে। আলহাজ মফিজুল্লাহ বাবলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা 18 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন, 18 কোটি মানুষের অধিকারকে ফিরিয়ে দিবেন, গণতন্ত্রকে পুনঃ উদ্ধার করবেন, 18 কোটি মানুষের সুখে দুঃখের ভাগিদার হবেন। তো বিগত 6 মাস যাবত আপনারা প্রত্যেকটি আসনে কাউন্সিলিং এর মাধ্যমে জাকের পার্টি প্রার্থীতা বাছাই করা হয়েছে এবং 300 আসনেই সাধারণ জনগণ যারা রয়েছিল প্রত্যেকটি আসনে মানুষকে আপনারা মাইকিং এর মাধ্যমে, বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে, কাউন্সিলিং এর মাধ্যমে আপনারা স্বপ্ন দেখিয়েছিলেন যে 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ করবে জাকের পার্টি। এবং এই 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে অবশ্যই নির্বাচনী প্রক্রিয়া আসতে হবে। তো নির্বাচনী প্রক্রিয়ায় আপনারা অংশগ্রহণ করলেন, হঠাৎ করে আজকে 17 ডিসেম্বর নির্বাচন থেকে আপনারা বর্জন করলেন, এর পিছনে আসলে কারণটি কি রয়েছে? আমরা মিডিয়াতে দেখেছি আপনাদের, আপনারা যাহারা নির্বাচন বর্জন করেছেন বা প্রার্থিতা ফিরিয়ে নিয়েছেন সেখানে মিডিয়াগুলো আপনাদেরকে প্রশ্ন করেছিল, কিন্তু আপনারা যেভাবে উত্তর দিয়েছেন সেটা যথেষ্ট নয়, আপনারা এড়িয়ে গিয়েছেন। আসলে নির্বাচন বয়কট কেন করলেন এই বিষয়টা আমরা টিএইচডি বাংলার পক্ষ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনার সমস্ত দর্শক বৃন্দকে এবং যারা শুনছেন সবাইকে জাকের পার্টির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। আমরা আজকে সমগ্র বাংলাদেশ থেকে আমাদের 218 জন যে মনোনয়ন পত্র আমরা দাখিল করেছিলাম তার মধ্যে ইতিমধ্যেই মোটামুটি বেশিরভাগ জায়গায় আমাদের মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে গেছে, বাকিগুলো হয়ে যাবে আশা করি। তো এটার মূলত কারণ হলো স্পষ্ট কথা যে আমরা বিগত দিনগুলোতে আমাদের পার্টির নির্বাচনমুখী পার্টি, সেই হিসেবে আমরা প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছি, কখনো 300 আসনে কখনো 300-এর কম আসনে অংশগ্রহণ করেছি। এটা হলো সাংবিধানিক আইন, জনগণের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে আমরা অংশগ্রহণ করে থাকি নির্বাচনে। কোনো আসন ভাগাভাগি বা কোনো রকম ক্ষমতার বন্টনের জন্য আমরা নির্বাচনে কখনোই আসি নাই এবং এবারও আমরা ওই নিয়তে আমরা কখনোই নির্বাচনে আসি নাই। আমাদের যেটা পলিসি ছিল সেটা হলো গিয়ে জনগণের জন্য একটি দ্বার উন্মুক্ত রাখা, জনগণ যাতে, আর আমরা নির্বাচন করার নিয়তে যখন 6 মাস ধরে আমরা কাউন্সিলিং এর মাধ্যমে ক্যান্ডিডেট নির্বাচন করতেছি তখন থেকে কিন্তু আমরা জনগণের সাথে মিশে জনগণের সাথে কথা বলে আমরা এইটুকু বুঝতে পেরেছি জনগণ এখন আর বড় 2টি দলের উপরে আস্থা রাখতে পারতেছে না এবং জনগণ এখন এই বড় 2 দলের উপর কোনো রকমেই বিশ্বাস স্থাপন করতে পারতেছে না। তো সেই জায়গাটা আমরা তাদের জন্য নতুন একটা অপশন রেখেছিলাম, নতুন একটি দ্বার উন্মোচন করেছিলাম যে জাকের পার্টির যে সোনার মানুষ, যে সংসদ সদস্য প্রার্থী সমূহ, তারা জনগণের পাশে দাঁড়াবে, জনগণের সাথে জোটবদ্ধ করবে, যার জন্য আমরা কিন্তু 218টি আসনে আমাদের প্রার্থিতা আমরা জমা করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে প্রার্থিতা মনোনয়নপত্র দাখিলের পরেই আমরা যখন জনগণের সাথে কথা বলতে গেলাম, জনগণের মন্তব্য নেওয়া শুরু করলাম বা মতামত নেওয়া শুরু করলাম তখন দেখলাম যে প্রেক্ষাপট ভিন্ন থেকে ভিন্নতর হচ্ছে দিনে দিনে এবং আমরা ফাইনালি দেখলাম যে জনগণ যে ভোট দিবে, জনগণের জায়গা থেকে যে মতামত প্রকাশ করবে, মত প্রকাশ করবে, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখতেছেন, জাতীয় দৈনিকে চলে এসছে অলরেডি যে আওয়ামী লীগ, ক্ষমতাসীন দল এবং অন্যান্য দল তারা কিন্তু আসন ভাগাভাগি করে ইতিমধ্যে কিন্তু 300 আসনের এটাকে একটা এক ধরনের ফলাফল বলা যায়। যে আমি আপনাকে স্পষ্ট করে বলি জাতীয় পার্টিকে 26টি আসন দেওয়া হয়েছে এবং ওই 26টি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী যাহারা রয়েছে তাহারা প্রত্যাহার করেছে। তার মানে
জি, তার মানে মাঠ ক্লিয়ার হলো? জি একদম পরিষ্কার, এটা জনগণের কাছে পরিষ্কার এবং জনগণ বুঝতে পেরেছে যে এখানে আওয়ামী লীগ 37টি আসন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করার মানে হলো গিয়া এই আসনগুলো তারা শরীরদেরকে ছেড়ে দিল। এবং স্পষ্ট যে যেখানে নাম সর্বস্ব কিছু সংগঠন যারা শুকুরে শুকুরে দুদিন ধরে তারা এই নিবন্ধন পেল, সেই সব দলগুলোর সাথে আসন ভাগাভাগি করে এটা জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নাই আমরা মনে করি। তো আগেই যদি নির্বাচনের আগেই যদি এইভাবে ফলাফল নির্ধারিত হয়ে যায় যে এক্স দল এতগুলো পাবে, ওয়াই দল এতগুলো পাবে, বি দল এতগুলো পাবে, অর্থাৎ এটাকে অনেকটা একদলীয় নির্বাচনকেই বলা যায়। সুতরাং আমরা এই জনগণের সাথে যেটাকে বলে জনগণের সাথে এই যে মশকরা বা এই যে তামাশা এইটার ভিতরে জাকের পার্টি থাকতে পারে না, কারণ জাকের পার্টি পবিত্রতা দল এবং পবিত্র মনমানসিকতার দল। জাকের পার্টি সবসময় জনগণের পাশে আছে, জনগণের কাতারে আছে এবং আমরা এই মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে আবার আমরা জনগণের কাতারে চলে আসলাম, জনতার কাতারে চলে আসলাম। যদি কখনো অনুকূল পরিবেশ তৈরি হয় যে জনগণ তাদের মতামত প্রকাশ পাবে করতে পারবে, অর্থাৎ সেখানে জাকের পার্টি কোনো জায়গায় পাশ করতেও পারে, কোনো জায়গায় পাশ করতে নাও পারে, কিন্তু সেটা বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো জনগণ তাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা পাবে, তারা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক যদি একটি নির্বাচন পাওয়া যায় সেই ক্ষেত্রে জাকের পার্টি আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। ধন্যবাদ। দেখুন, জাতীয় পার্টিকে 26টি আসন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যেখানে তাহারা জয়ী হবে শতভাগ, কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে প্রার্থীতা বাতিল করা হয়েছে। তো আপনাদের জাকের পার্টিতেও তো অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে যাহারা 30-35টি বা 40টি আসন পাওয়ার যোগ্যতাও রাখে। তো সেখানে জাতীয় পার্টি ধরুন নির্দিষ্ট 26টি আসন, যদি আপনারা 40টি আসন বা 26টির উপরে ধরুন 27টি আসন আপনারা পেতেন, তাহলে তো সংসদে আপনারা বিরোধী দল হিসেবে জাকের পার্টি যেতে পারতো। আমরা তাই মনে করি, আমরা তাই মনে করি এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করার পূর্বে আমরা কিন্তু সেই ধরনের একটা পলিসি নিয়ে এগিয়েছিলাম যে জনগণ যেহেতু পরীক্ষিত যারা তাদেরকে কোন রকমই আস্থা রাখতে পারতেছে না তাদের উপরে, সেই ক্ষেত্রে জাকের পার্টিকে এবার জনগণ বেছে নেওয়ার একটা সুযোগ তৈরি করে আমরা দিয়েছিলাম। এবং এই জায়গাটা কিন্তু জনগণ ভোট যেহেতু দিতে পারবে না, ভোট দেওয়ার সুযোগ নাই, সেহেতু আমরা এই হতাশা বা তামাশার ভিতরে থাকতে পারি না। আমরা প্রধান বিরোধী দল হওয়ার একটা সুযোগ ছিল এবার। জনাব, আসলে আপনারা 18 কোটি মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলা গড়বেন, হয়তো 18 কোটি মানুষ আজকের বঞ্চিত হলো। এটা আসলে স্বাধীনতার পর থেকেই আপনি দেখবেন বিভিন্ন সময় কিন্তু তাই হয়ে আসছে। নির্বাচন নামের যে একটা উৎসব, নির্বাচনের দিন সাধারণ মানুষ আমরা ছোটবেলায় দেখেছি যে নির্বাচনের দিন আমরা সমস্ত কিছু বন্ধ করে উৎসাহ উদ্দীপনা নিয়ে দুপুরবেলা ঘরে ভালো রান্না বান্না হয়, পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করি, ভোট দিয়ে আসি আনন্দ উৎসব মুখর পরিবেশে। সেই যে ছোটবেলায় যেই দৃশ্য আমরা দেখেছি আসলে সেটা কিন্তু হারিয়ে গেছে। এখন নির্বাচন মানে বন্টন, নির্বাচন মানে ভাগাভাগি, এগুলোর ভিতরে আসলে জাকের পার্টির মতো একটি আদর্শিক পার্টি এই তামাশার ভিতরে থাকতে পারে না। এবং 18 কোটি মানুষ আজকে জাকের পার্টি সম্পর্কে জানলো এবং জাকের পার্টি সম্পর্কে সচেতন হলো, আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের মাধ্যমে জনগণের মনে একটি প্রশ্নের উদয় হবে, জাকের পার্টি কেন আজকে প্রত্যাহার করলো। যখন তারা এই আমাদের কারণটা সম্পর্কে সচেতন হবে, তখন অবশ্যই জনগণ ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে জাকের পার্টিকে আবার তাদের নেতৃত্বে নিয়ে আসবে ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইভটিকে যথেষ্ট পরিমাণে শেয়ার করে দেওয়ার জন্য। আমাদের আজকের অতিথি আলহাজ মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই, তার সাথে আমরা আরো অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব। অনুরোধ থাকবে আপনারা দয়া করে লাইভটিকে শেয়ার করে দিবেন। জি মফিজুল্লাহ বাবলু ভাই, আমার এর পরবর্তীতে একটি প্রশ্ন রয়েছে, সেটা হলো নির্বাচনের নামে তামাশা, সেটা আমরা বিগত অনেক বছর যাবতই উপলব্ধি করছি, মিডিয়ার মাধ্যমেও প্রচারিত হচ্ছে, তার এ থেকে বেরিয়ে আসার উপায়টি কি আমাদের? এই নির্বাচনটি এমন হয়ে, ধরুন এই নির্বাচনটি এমন হয়ে গেল, গত নির্বাচনটি এমন হয়ে গেল মানে হয়েছিল, আগামীতেও এমন হবে, তাহলে আমাদের মুক্তির উপায় কি, আপনি কি মনে করেন? অবশ্যই মুক্তির উপায় আছে, কারণ বাংলাদেশ এমন একটা দেশ, আমরা এমন একটা জাতি, যুগে যুগে আমরা আন্দোলন করেছি,
আমরা সেই 52-র ভাষা আন্দোলন করেছি, 71-এ স্বাধীনতা যুদ্ধ করেছি, 90-এর গণঅভ্যুত্থান করেছি, এবং যুগে যুগে আমরা করোনার মতো মহামারীকে মোকাবেলা করেছি। আমরা সেই সেই জাতি যেই জাতি একমাত্র ভাষার জন্য যুদ্ধ করেছে। আমরা সেই সেই জাতি যারা সমস্ত প্রতিকূলতার ভিতরে দিয়েও নিজেদের অবস্থান ধরে রেখেছি এবং দিনে দিনে আমাদের উন্নতি হয়েছে। এটা বিভিন্ন সেক্টরে আমরা গবেষণা করে দেখব যে সরকারি প্রণোদনা যতটুকু থাকুক আর না থাকুক, যেমন আমি আপনাকে বলতে পারি গার্মেন্টস ট্রেডের কথা, সেখানে সরকারি সরকারি আপনার যতটুকু পলিসি আছে বা সরকারের ডেডিকেশন যতটুকু আছে তার থেকে অনেক বেশি ডেডিকেশন আছে আমরা যারা এন্টারপ্রেনার। সো আমি এইটুকু মনে করি যে আমরা আমাদের প্রয়োজনেই ঘুরে দাঁড়াবো। জনগণ যখন দেখবে যে তার মৌলিক অধিকার সমূহ বিঘ্নিত হচ্ছে এবং এটা একটা মাত্রা আছে, আপনি জানেন সমস্ত কিছুরই একটা পরিসমাপ্তি আছে। সুতরাং 90-এর গণঅভ্যুত্থানে আপনি দেখেছেন যে স্বৈরাচার পতন হয়েছে, আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল পরিবেশ দেখেছেন বাংলাদেশের, সেগুলো কিন্তু এক সময় কিন্তু আমরা মোকাবেলা করে আবার আমরা আমাদের জায়গায় চলে এসেছি। সো আমি মনে করি এই বাঙালি জাতি, এই বাংলাদেশি আমরা যারা আছি, আমরা অকুতো ভয় আমাদেরকে কখনোই দাবায় রাখা যায় নাই আর দাবায় রাখতে পারবেও না। সুতরাং ভবিষ্যতের আশায় আমি আছি, আলোকিত সময়ের আশায় আছি, অদূর ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম যারা সুদীর্ঘকাল ধরে নির্বাচন নামক একটি উৎসবকে তারা উপভোগ করতে পারতেছে না, যাদের বয়স আজকে 22-23-25 বছর, তারা কিন্তু নির্বাচন কি ভোট কি এই জিনিসটা তারা দেখেনি। সুতরাং এই যে একটা আপামর জনগোষ্ঠী বা এই যে একটা মেজর জনগোষ্ঠী এই ভোট থেকে বঞ্চিত, তারা কিন্তু ঘুরে দাঁড়াবে, তারা কিন্তু রুখে দাঁড়াবে। আজকে আমি সেই সকল শ্রেণী পেশার মানুষকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সচেতন হই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সুশৃঙ্খল একটি পরিবেশ তৈরি করি, যাতে এই সমাজকে আলোকিত করা যায়, এই রাষ্ট্রের সমস্ত প্রকার সমস্যাকে সম্মিলিতভাবে সমাধান করতে পারি। কারণ এটি একটি মেজর ইস্যু যে আজকে নির্বাচন যেটা একটা মৌলিক অধিকার, না ভোটাধিকার একটা মৌলিক অধিকার, সেই অধিকার থেকে আমরা বঞ্চিত। আমাদের তরুণ সমাজ যারা জাতিকে গঠন করে, যারা জাতির শক্তি, সেই তরুণ সমাজ যখন ঘুরে দাঁড়াবে তখন কিন্তু কেউ পার পাবে না, কেউ পার পাবে না। আমি আবারও বলি, তরুণ সমাজ, যুবক সমাজ যখন ঘুরে দাঁড়াবে তখন কিন্তু কেউ পার পাবেন না। সুতরাং উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন সময় থাকতেই আমরা এই পরিচ্ছন্নতা নিয়ে আসি, পবিত্রতা নিয়ে আসি, জাতির জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করি, যাতে আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হই। আপনাকে আরেকটু অ্যাডিশনাল আমি একটা সাবজেক্ট বলি যে আজকে দেখেন যেই জনগোষ্ঠী বাংলাদেশের সবচেয়ে মেজর মধ্যবিত্ত ফ্যামিলি, তারা আজকে বাজারে গেলে নীরবে চোখের পানি ফেলে, 10 টাকার চাল আজকে 70 টাকা, 80 টাকা, 100 টাকা দিয়ে খেতে হয়। আমাদের দেশে উৎপাদিত আলু আজকে কত উচ্চ মূল্যে আমাদের খেতে হয়, অথচ এই আলু একসময় মুন্সিগঞ্জে আমি ছোটবেলায় দেখেছি যে অগণিত অসংখ্য পরিমাণ আলুর ক্ষেত, যেখান থেকে প্রচুর পরিমাণ আলু উৎপাদিত হইতো, আমাদের চাহিদা মিটিয়েও আমরা সেই আলু আমাদের রিজার্ভে রাখতে পারতাম। আজকে দেখেন যে আমরা সেই আলু আমাদের উচ্চ মূল্যে কিনে খেতে হয়, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। সুতরাং সময় এসেছে যখন এই তরুণ সমাজ, এই যুব সমাজ নিজেদের ব্যাপারে সচেতন হবে, ঘুরে দাঁড়াবে, তখন কিন্তু নিস্তার পাওয়া যাবে না। তার আগেই আমাদের উচিত আমাদেরকে পরিচ্ছন্ন করা, পরিচিত এবং পরিষ্কার করা, এবং এই সমাজকে আরো বেশি সুসংগঠিত করা এবং নিজেদের ট্রান্সপারেন্সিটা বৃদ্ধি করা। সুসংগঠিত করতে হলে আসলে নির্বাচনের বাইরে যে সমস্ত দলগুলো রয়েছে, এখন মনে করুন কয়েকটি মাত্র দল নির্বাচনে রয়েছে, বাকি সব দলগুলো নির্বাচনের বাইরে রয়েছে, আপনাদের সকল দলগুলো কি এক টেবিলে বসা উচিত কিনা, সংগঠিত একটি যেহেতু আপনি কথা বলেছেন? আমার সুস্পষ্ট কথা, আমাদের দলেরও কথা, আমরা 33 দলে জোটেও নাই, 36 দলে জোটেও নাই। আমরা মানুষের অধিকারের কথা বলবো, আমরা জনমানুষের সাথে জোট করব। আমরা কখনোই পরীক্ষিত কোনো ব্যর্থ কোনো দলের সাথে আমরা যাব না, যারা পরীক্ষিত ব্যর্থ তাদের সাথে আমরা কোনো জোটে যাব না, কোনো আমাদের তাদের সাথে কোনো সমঝোতা নাই। কারণ হলো গিয়া, তারা যদি সার্থক হতো তাহলে আজকে দেশের এই পরিস্থিতি হতো না। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, আজকে দেশের এই পরিস্থিতি। যাকেই চেয়ারে দেওয়া হয়, যাকেই আমরা ভোট দিয়ে নেতা বানাই,
সেই তার নিজের স্বার্থ চিন্তা করে। আজকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আজকে বিদেশে পাচার হয়ে গেল। এই একটা মাত্র জায়গায় যদি গভর্নমেন্ট ফোকাস করত যে যাই হোক না হোক এই টাকা আমরা আমাদের দেশের টাকা বাইরে যেতে দিব না, এই পাইপলাইনটা যদি কোনো মতে গভর্নমেন্ট বন্ধ রাখতো তাহলে আজকে দেশের অনেক বেশি উন্নয়ন হতো। যদিও গভর্নমেন্ট অনেকগুলো মেগা প্রকল্প করেছে ঋণ নিয়ে হোক যা যেভাবেই হোক, কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা দেশকে অনেক বেশি সমৃদ্ধশালী করতে পারতাম যদি খালি আমাদের নিজেদের টাকা বাইরে যাওয়াটা বন্ধ করা যেত। সুতরাং আমি আপনাকে আপনার প্রশ্নের এক্সাক্ট উত্তর হলো আমরা কোনো 33 দলের জোটেও নাই, 36 দলের জোটও নাই, আমরা জোট করব 18 কোটি মানুষের সাথে। আমরা মানুষের অধিকারের কথা বলবো, মানুষের সাথে আমরা ঐক্যবদ্ধ একতাবদ্ধ তৈরি করব, আমাদের কাজ হবে মানুষের সাথে, গণমানুষের সাথে। নির্বাচন থেকে সরে গিয়েছেন এখন, মানে কোন দলকে আপনারা সাপোর্ট করবেন কি আগামী নির্বাচনে, এবং আগামী নির্বাচন কি হওয়া উচিত কিনা বা হতে দেওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? যদি নির্বাচন হয়ে যায়, যদি নির্বাচন হয়ে যায় তাহলে আগামী 5 বছরের জন্য মনে করুন আওয়ামী লীগ ক্ষমতায় রইল বা আসলো, মানে এখন নির্বাচনটা হতে দেওয়া উচিত কিনা? জাকের পার্টি কখনোই কোনো হরতাল অবরোধ ধ্বংসাত্মক মিছিল মিটিং মানে কোনো ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডের সাথে আমরা জড়িত ছিলাম না, এখনো নাই, এবং ভবিষ্যতেও আমরা ধ্বংসাত্মক কোনো কাজের সাথে থাকবো না। আমরা প্রত্যেকটা সরকারকে আমরা সবসময় বলে এসেছি আপনারা ভালো কাজ করেন আমাদের সমর্থন পাবেন, খারাপ কাজ করলে আপনাদের সাথে আমরা নাই। সুতরাং ওই জায়গা থেকে আমি বলবো যে এখন আমরা নির্বাচন থেকে সরে এসেছি মানে এই নয় যে আমরা অন্য কোনো জোটের সাথে শরিক হয়ে আন্দোলনে নামবো, জ্বালাও পোড়াও করবো, নির্বাচন ঠেকাবো, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হলো আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপূর্ণভাবেই নির্বাচনে যেতে চেয়েছিলাম, আবার দেখলাম প্রতিকূলতার জন্য আবার আমরা চলে আসছি শান্তিপূর্ণভাবেই। এখন আমরা জনতার কাতারে থাকবো, জনগণের অধিকারের কথা বলবো, জনতার সাথে মুভ করব। ধন্যবাদ আলহাজ মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই। সুপ্রিয় দর্শক, যারা নির্বাচনের বাইরে আছে তারা যদি এতই জনপ্রিয় হইতো তাহলে তারা এই সরকার পতন ঘটাইতে পারত। তারা যেভাবে আন্দোলন করতেছে যা বা যেভাবে যেই পলিসিতে তারা এগোচ্ছে আমরা জানি না এটা আদৌ সফল হবে কিনা, আমাদের এটার ব্যাপারে সন্দেহ আছে। আর তারাও তো পরীক্ষিত, তারাও তো একসময় ক্ষমতায় ছিল, সুতরাং তারা তাদের সাথে জোট করে বা তাদের সাথে আন্দোলনে নামবো বা তাদের সাথে জ্বালাও পোড়া করবো প্রশ্নই আসে না। জাকের পার্টি সেই নীতিতে বিশ্বাসী না। জাকের পার্টি একটি পবিত্র দল এবং আদর্শিক দল। জাকের পার্টি রাষ্ট্রকে ভালোবাসে, রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল, জনগণকে বুকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়তে চাই আমরা। ধন্যবাদ, ধন্যবাদ টিএইচডি বাংলা ফলোয়ার ভাই বোনেরা। আশা করি আমাদের আজকের জাকের পার্টি নির্বাচনকে কেন বর্জন করলো সে বিষয়টি আলাস মোহাম্মদ মফিজুল্লাহ ভাই উনি যথেষ্ট পরিমাণে ক্লিয়ার করেছেন। সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আলাস মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাইকে, তিনি তার ব্যস্ততার মাঝেও তিনি অফিসে বসে, দর্শক তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী, তিনি তার অফিস উত্তরাতে বসে, তিনি ঢাকার 9 আসন মানে খিলগাঁও, সবুজবাগ এবং মুগদা থানার তিনি এমপি প্রার্থী। এখন তিনি রয়েছেন তার অফিস উত্তরাতে, সেখানে বসে তিনি আমাদেরকে সময় দিয়েছেন, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।